একজন আসবে একজন যাবে, তো এটা আমাদের মেনে নিতেই হবে। সাকিব আল হাসান থাকাকালে মাঝে মাঝে একাদশেও সুযোগ পেতেন না, এখন যখন সাকিব নেই তখন অবশ্য সাকিবের দায়িত্ব পালনে বেশ সচেষ্ট তাইজুল ইসলাম। সাকিবের অবসর পরবর্তী প্রথম টেস্টেই তাইজুল ফাইফার স্বীকার করেছেন, যেখানে দক্ষিণ আফ্রিকার উইকেটই পড়েছে ছয়টি। ঢাকা টেস্টের প্রথম দিনের খেলা শেষে তাইজুল জানালেন সাকিব ও তার বোলিংয়ের পার্থক্য কোথায়। তাইজুল মনে করেন সাকিবের চেয়ে বেশি সময় ধরে বল করে যেতে পারেন তিনি, স্পিন বান্ধব কন্ডিশনে এই বিষয়টি যে কোনো অধিনায়ককে দেবে বাড়তি সুবিধা। সোমবারও বল করেছেন 15 ওভার, বাংলাদেশিদের মধ্যে যা সর্বোচ্চ। আবার ভেরিয়েশনের কারণে বেশি স্পিন নির্ভর উইকেটে সাকিব হতে পারতেন বেশি কার্যকরী। সাকিবের সাথে তার পার্থক্য কোথায় বাকিটা তাইজুলই জানালেন। এখানে অনেক অনেকই ব্যাপার আছে, যদি এটা হচ্ছে যে একটা প্লেইং কন্ডিশনের ব্যাপার, বিষয়টা হলো যে একসময় দেখবেন আমারও যখন আমি আরও 2-3 বছর বা 4-5 বছর যাবে, আমি হয়তোবা টিমকে ওইভাবে সাপোর্ট নাও দিতে পারি, তখন আমার ব্যাকআপ যে আছে সে আসবে, সে হয়তোবা রোলটা বেশি বলের রোলটা সে প্লে করবে। তাহলে জিনিসগুলো এরকম হয়, দেখা যাচ্ছে অনেক সময় ফ্ল্যাট উইকেট দিছে, অনেক বল করা লাগবে, সে যা দেখাচ্ছে আমি বেশি বল করছি, সাকিব ভাই মানে ওই পরিমাণে এফোর্ট দিতে পারে নাই। দেখাচ্ছে আবার দেখাচ্ছে কন্ডিশন আলাদা, স্পিন অনেক স্পিন উইকেট, সাকিব ভাইয়ের যেহেতু ভেরিয়েশন ছিল অনেক, তো সেক্ষেত্রে অনেক সময় সাকিব ভাই কিছু কিছু উইকেটে বেশি বল করছে। আসলে এটা রানের ব্যাপার থাকে বা কিছু কিছু সময় ডিফেন্সের ব্যাপার থাকে, কিছু কিছু অ্যাটাকের ব্যাপার থাকে, তো সব কম্বিনেশন মিলে আর কি এই জিনিসগুলো ঘটে। পার্থক্য একটা জিনিস যে আমি অনেক সময় ধরে বল করতে পারি, মানে আমি আমাকে যদি বলেন যে আমি 15-20 ওভার টানা করবো, ইনশাল্লাহ আমি করতে পারবো, অথবা এরকম কিছু ব্যাপার থাকে। সাকিব এখন দলে নেই দেখে উঠে গেছে হাই হাই রব। অথচ সাকিবকে ছাড়াও যে বাংলাদেশের স্মরণীয় সাফল্য আছে মনে করিয়ে দিয়েছেন পারফর্মার তাইজুল। সাকিব ভাই ছাড়া যে আমি খেলি নাই তা তো না, আমি থাকা পর্যন্ত অনেক ম্যাচে সাকিব ভাই ছাড়া খেলছি। ইভেন আমরা যখন নিউজিল্যান্ডের টেস্ট জিতছি সাকিব ভাই ছিল না, আমরা যখন নিউজিল্যান্ডের সাথে আমাদের এখানে টেস্ট জিতছি সাকিব ভাই ছিল না, এরকম অনেক উদাহরণ আছে। আসলে আপনি তো একটা প্লেয়ারকে 50 বছর খেলাইতে পারবেন না, তো কখনো একজন আসবে একজন যাবে, 10-15 বছর খুব বেশি হলে 20 বছর, তো এটা আমাদের মেনে নিতেই হবে। তো আসলে নো ডাউট উনি অনেক ভালো প্লেয়ার ছিল, বাট আমরাও দোয়া করবো, আপনারাও দোয়া করবেন ওনার মতন যেন আরেকজন আসে, বা এখন যারা আছে তারাও যেন ভালো পারফরমেন্স করে। তবে সে যাই হোক, সাকিবের মাপের খেলোয়াড়ের শূন্যতা তো সহজে পূরণ হওয়ার নয়, বিষয়টা তাইজুলের চেয়ে ভালো আর কে জানেন। বিশ্বসেরা অলরাউন্ডারের সাথে কত বোলিং পার্টনারশিপ ছিল তার, এবার যে খুঁজে নিতে হবে নতুন পার্টনার। না সব কিছু আপনি বলে দিচ্ছেন যে কখন কী সিচুয়েশন ঘটে, তা আপনি তো বলে দিলেন। তা আমি একটা কথা বলছি কিন্তু যে একটা প্লেয়ার কিন্তু সবসময় থাকবে না, অবশ্যই রিপ্লেসমেন্ট আসবে, তার সাথেও পার্টনারশিপ হবে, এটাই নিয়ম, ব্যাটসম্যানদের যেরকম হয় বোলারদেরও সেম। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।